হেফাজতে ইসলামের আমির হাসপাতালে ভর্তি। এদিকে ক্ষমতা হারানোর ভয়ে নিরপেক্ষ ভোট চায় না আওয়ামী লীগ, বলছেন রিজভী। আন্দোলনের ঘোষণায় ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর, বিএনপিকে কাদের জানাবো। ঢিমে তালে এগোচ্ছে গণতন্ত্র মঞ্চ, বৃহৎ কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা নেতাদের। নরওয়েতে ইরান বিরোধী বিক্ষোভে টিয়ারশেল, আটক ৯০। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারে ভূমিকম্প, মৃদু কম্পন বাংলাদেশে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হেফাজতে ইসলামের আমির হাসপাতালে ভর্তি। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। তিনি বলেন, আমির কিছু খেতে পারছিলেন না, তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন, এ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীর ইদ্রিস বলেন, চিকিৎসকরা হেফাজত আমিরকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছেন, প্রতিবেদন পাওয়ার পর তার রোগ সম্পর্কে জানা যাবে। এছাড়া দলের পক্ষ থেকে মহিবুল্লাহ বাবুনগরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, মাওলানা জোনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের আগস্টে হেফাজতে ইসলামের আমির হন মহিবুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ক্ষমতা হারানোর ভয়ে নিরপেক্ষ ভোট চায় না আওয়ামী লীগ, বলছেন রিজভী। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল কী হবে তা ওবায়দুল কাদের ভালো জানেন, এমন মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন হলে কী হবে সেটা কাদের সাহেব ভালো করে জানেন, এজন্যই তিনি নানা কথা বলছেন। তিনি জানেন যে আওয়ামী লীগের ভরাডুবি হতে পারে, সেজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চান না। গণতন্ত্র ফিরে এলে তাদের দুরবিনন্দ দুঃশাসন টিকবে না, গণতন্ত্র ফিরে এলে তাদের জন্য বিপর্যয়। সরকারের নানা সমালোচনা করে বিএনপি সিনিয়র মহাসচিব বলেন, প্রতিটি সেক্টরে অবাধে লুণ্ঠন করে তারা যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছে এ স্বর্গ থেকে বিদায় হতে চান না বলেই আজকে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামাতে হবে। এটা তো উনি বলবেনই, আবার আইনমন্ত্রী বলেছেন বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের বাড়ি থেকে সরে আসতে হবে। সেটা না আসলে আইনমন্ত্রী তো কোনোদিন তার এলাকায় ভোটে জিতবে না, বিনা ভোটে নির্বাচিত হতে হবে। এ কারণে তিনি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান না। রিজভী বলেন, বর্তমান যে অবৈধ সরকার তারা দিনে ভোট করতে ভয় পায়, যারা নিশিরাতে জাল ভোটের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছে, তারা আরেকটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যাতে না হয় সেজন্য উঠে পড়ে লেগেছে, নানা কথা বলছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তাদের সোনা ছেলেরা ছাত্রলীগ তাদের হাতে বই কলমের বদলে লাঠি তুলে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সোনা ছেলেরা, অন্যদিকে ইডেন কলেজে তাদের স্বর্ণালী কন্যারা যে ঘটনা ঘটাচ্ছে এটা তো নজিরবিহীন। সব ঘটনা অব্যাহত রাখতে ওবায়দুল কাদের সাহেবরা বলছেন, বিএনপি মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকার নামাতে হবে, তাদের অবাধ লুণ্ঠন এবং ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য এসব কথা বলছে। অথচ তাদের কি জানে না বিদেশিরা কি কথা বলছে? বিএনপির এই মুখপাত্র বলেন, যারা জনগণের ভোটকে সবচেয়ে বেশি ভয় পায় তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করবে এবং এটাকে তারা ভয় পায়, তাদের ক্ষমতার সিংহাসন নরম গদি সেটা ভেসে যাবে। এ কারণেই বিএনপিকে বলছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসতে হবে। আন্দোলনের ঘোষণায় ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর, বিএনপিকে কাদের। বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেখতে দেখতে ১৩ বছর হয়ে গেলেও বিএনপির আন্দোলনের খবর নেই, তাদের আন্দোলনের হাক ডাকে আওয়ামী লীগ ভীত নয়। ওবায়দুল কাদের বলেছেন, কত গণ আন্দোলন করলেন, ঘন ঘন বললেন গণ আন্দোলন করবেন, ১৩ বছর চলে গেল দেখতে দেখতে, ১৩ বছর চলে গেল রোজার ঈদ কোরবানির ঈদ পরীক্ষার পর বর্ষার পর, এরপর পর ১৩ বছরে কতবার যে আন্দোলনের ডাক, দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর, দেখতে দেখতে ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর। বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভীত নয় জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের এই হাক ডাকে আওয়ামী লীগ ভীত এমন চিন্তা কি করেন? আপনারা মাঠে আসেন, দলীয় কর্মসূচি পালনে ফেল লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লাঠি নিয়ে এলে খবর আছে, জাতীয় পতাকার সঙ্গে লাঠি এটা মেনে নেব না, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হলে এটা আমরা মেনে নেব না, আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের জন্য প্রস্তুত আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আবারও বলছি আমরা প্রস্তুত আছি, আওয়ামী লীগ সতর্ক অবস্থায় আছে, সক্রিয় আছে, সতর্ক অবস্থায় সংযমী হয়ে আমরা থাকব, রাজপথে আমরা ছিলাম, রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সেই আন্দোলনের ভয়ে আওয়ামী লীগকে দেখাবেন না। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ফকরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামাতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন, সোজা
কথা সোজা পথে আসুন, নির্বাচনে আসুন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে, সরকার রুটিন দায়িত্ব পালন করবে, মূল দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনে থাকবে। দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে একটা রুটিন সরকার থাকে, সরকার না থাকলে কার হাতে দেব দেশ, আপনাদের হাতে দেব। ঝিমে তালে এগোচ্ছে গণতন্ত্র মঞ্চ, বৃহৎ কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা নেতাদের। ঢাকঢোল পিটিয়ে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটলেও রাজপথের আন্দোলনে এই জোট তেমন সরব নয়। প্রতিটি দলই নিজেদের কর্মসূচি নিয়ে ব্যস্ত। জোটের পরিধি বাড়ানো, জোটকে অধিকতর সক্রিয় করতে কোনো পরিকল্পনা নেই বলে অভিযোগ কর্মীদের। তবে জোটের নেতারা বলছেন তারা আন্দোলনে আছেন, বৃহৎ পরিসরে কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা তাদের রয়েছে। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করুন স্লোগান নিয়ে গত 8 আগস্ট গণতন্ত্র মঞ্চ আত্মপ্রকাশ করে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাষানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সরকার হটানোর লক্ষ্য নিয়ে এই মঞ্চ গঠন করে। নির্বাচনকালীন সরকার সহ রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকার ব্যবস্থা নিয়ে সুনির্দিষ্ট সংস্কারের জন্য 17 দফা প্রস্তাব ও দাবি রয়েছে তাদের। জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেয় নতুন জোট। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি সারের মূল্যবৃদ্ধির মতো চলমান ইস্যুতে রাজপথে থাকার বিষয়ে নেতারা একমত নন। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে সভা সমাবেশের মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্য নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ ভবিষ্যতে নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং সরকারের পদত্যাগের দাবিতে যেসব দল ও সংগঠন একাত্মতা ঘোষণা করবে তাদেরও ঐক্যবদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নেই। জোট গঠনের পর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ ও গণমিছিল ছাড়া রাজপথে তাদের উপস্থিতি তেমন নেই। মাঝখানে তারা পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করেছেন। তবে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের আয়োজন করেছে তারা। জোটের নেতাকর্মীরা জানান, বর্তমান পরিস্থিতিতে জোটকে আরও কার্যকর করতে এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে বেশি করে কর্মসূচির প্রয়োজন ছিল। ধারাবাহিক কর্মসূচির মধ্যে থাকতে না পারলে নেতাকর্মীদের মধ্যে নিষ্ক্রিয়তা চলে আসবে। যে উদ্দেশ্য নিয়ে শরিক দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, সেখান থেকে অনেকটা সরে ঢিমে তালে এগোচ্ছেন তারা। প্রায় প্রতিটি জোটের সভা হলেও তাতে গড় হাজির শীর্ষ নেতারা। এসব কারণে নতুন জোট নিয়ে যে উৎসাহ উদ্দীপনা ছিল তা অনেকটা কমে এসেছে। তবে এসব অভিযোগ মানতে নারাজ ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল। তিনি বলেন, নতুন জোট ঘোষণার পরই তারা কর্মসূচি নিয়েছেন। আগামী মাসে তাদের 8 বিভাগের সমাবেশ হওয়ার কথা। তারা সাধ্যমতো কর্মসূচি নিয়ে মাঠে আছেন। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, জোটের দলগুলোর সক্ষমতা অন্য বড় রাজনৈতিক দলের মতো নয়, তবে এখন থেকে তারা নিয়মিত রাজপথের কর্মসূচিতে থাকবেন। অক্টোবর মাসের পুরোটাই তারা ঢাকায় বিভিন্ন স্থানে সমাবেশ করবেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তারা তো নিয়মিতই রাজপথে আছেন। জোট গঠনের পর রাজধানীর ছোট ছোট সমাবেশ করেছেন, মত বিনিময় করেছেন, বৃহৎ পরিসরে কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা তাদের রয়েছে। মিয়ানমারে ভূমিকম্প, মৃদু কম্পন বাংলাদেশে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার। আমাদের দেশে ভোরে মৃদু কম্পন অনুভূত হয়েছে, তবে দেশের কোনো অঞ্চলে এমন কম্পন অনুভূত হয়েছে তার কোনো সঠিক তথ্য নেই। মিয়ানমারের সৃষ্ট ভূমিকম্পে ভোরে সারা দেশে মৃদু কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর 4:22 মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মাওলাইকে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.6। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার। আমাদের দেশে ভোরে মৃদু কম্পন অনুভূত হয়েছে, তবে দেশের কোন অঞ্চলে এমন কম্পন অনুভূত হয়েছে এর কোনো সঠিক তথ্য নেই। যেহেতু আমাদের দেশের উৎপত্তি স্থল ছিল না, তাই আমরা এখনও নির্দিষ্ট কোনো তথ্য পাইনি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় 112 কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমে। সেখানে এর গভীরতা ছিল 144 কিলোমিটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার ব্যাপারে উল্লেখ করেছেন। দেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সংযোগ থাকার ফলে অনেকেই পোস্ট দিয়ে জানিয়েছেন, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি সহ সীমান্তবর্তী এলাকায় কম্পনের পরিমাণ বেশি ছিল। নরওয়েতে ইরান বিরোধী বিক্ষোভে টিয়ার শেল, আটক 90।
ইরানে পোশাকের স্বাধীনতার দাবিতে চলা আন্দোলনের প্রতি সমর্থন জানাতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। নরওয়ের রাজধানী অসলোতে ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে ইরানি দূতাবাসের সামনে জড়ো হয় একদল মানুষ। এ সময় জড়ো হওয়া বিক্ষোভকারীরা আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে ইরানে পোশাকের স্বাধীনতার দাবিতে চলা আন্দোলনের ইস্যুতে সহিংসতা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে ইউরোপের দেশ নরওয়েতে। দেশটির রাজধানী অসলোতে অবস্থিত ইরানি দূতাবাসের সামনে প্রবাসী কুর্দি বিক্ষোভকারীরা জড়ো হয়। এ সময় তারা মাহসাকে নিয়ে এবং ইরানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পুলিশ জানিয়েছে বিক্ষোভরত বেশ কয়েকজন আক্রমণাত্মক হয়ে পড়ে এবং গেট ভেঙে দূতাবাসের ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে এবং লাঠি হাতে চড়াও হলে পরিস্থিতি সামাল দিতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে 90 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন। ইরানের দূতাবাস ঘিরে হওয়া এই বিক্ষোভ কোনো সংগঠন আয়োজন করেছে তা জানা যায়নি। ইরানি দূতাবাস ওই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বিক্ষোভ চলাকালীন অনেকের হাতেই ইরান বিরোধী পোস্টার দেখা গেছে। বিক্ষোভকারীরা এ সময় নারী জীবন ও স্বাধীনতা এবং কুর্দিস্তান দীর্ঘজীবী হোক স্লোগান দিতে থাকে। এর আগে ফ্রান্সের রাজধানী প্যারিসেও ইরান বিরোধী বিক্ষোভে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং সেখানেও বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।